বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশন পর্বে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে। এ অধ্যায়টির শিরোনাম হলো কৈশোরের কথামালা। শিক্ষার্থীরা এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অধ্যায়টির এক কথায় উত্তর এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু এক কথায় উত্তর দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি হলো কৈশোরের বয়সসীমা কত? কৈশোরের বয়সসীমা 10 থেকে 18 বছর। দ্বিতীয় প্রশ্নটি হলো কৈশোরকালের পরবর্তী যে পর্যায়ে কিশোর কিশোরী পুরুষ নারীতে পরিণত হয় সে সময়কে কি বলে? এখানে উত্তরটি হলো যৌবনকাল। তৃতীয় প্রশ্নটি হলো শৈশব ও যৌবন, এ দুইয়ের মধ্যে সেতুর মতো কাজ করে কোনটি? এখানে উত্তরটি হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল শৈশব ও যৌবন এই দুইয়ের মধ্যে সেতুর মতো কাজ করে। পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন শারীরিক বৃদ্ধির জন্য কাজ করে? শারীরিক বৃদ্ধির জন্য কাজ করে গ্রোথ হরমোন। পঞ্চম প্রশ্নটি হলো বয়ঃসন্ধিকালে কয় ধরনের পরিবর্তন দেখা যায়? বয়ঃসন্ধিকালে সাধারণত দুই ধরনের পরিবর্তন দেখা যায়। এরপর বয়ঃসন্ধিকালে কোন কোন পরিবর্তন সাধিত হয়? বয়ঃসন্ধিকালে সাধারণত শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয়। এরপর কোন সময়ে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ ঘটে? বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্নটি হলো মনের যেসব পরিবর্তন ঘটে তাকে কি পরিবর্তন বলে? মনের যেসব পরিবর্তন ঘটে তাকে মানসিক পরিবর্তন বলে। এরপর বয়ঃসন্ধিকালে শরীরের যেসব পরিবর্তন ঘটে তাকে কি পরিবর্তন বলে? বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনগুলোকে শারীরিক পরিবর্তন বলে। এরপর কোন বয়সে কৌতূহলী হয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে? এখানে উত্তরটি হবে বয়ঃসন্ধিকালে। পরবর্তী প্রশ্নটি হলো মেয়েদের মাসিক শুরু হওয়া নির্ভর করে কিসের উপর? এখানে উত্তরটি হবে শারীরিক গঠন, পুষ্টি ও বংশগতির বৈশিষ্ট্যের উপর। এরপর মেয়েদের কত বছর থেকে মাসিক শুরু হয়? এখানে উত্তরটি হবে 10 থেকে 16 বছর। পরবর্তী প্রশ্নটি হলো কি কারণে মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয়? এখানে উত্তরটি হবে অ্যান্ডোমেট্রিওসিস রোগের কারণে। এরপরের প্রশ্নটি হলো ঋতুস্রাবের প্রথম দিন থেকে পরবর্তী ঋতুস্রাবের মধ্যবর্তী সময় কতদিন? উত্তরটি হবে 28 দিন। এরপর PCOS রোগের প্রাথমিক চিকিৎসা কি? এখানে উত্তরটি হবে ওজন কমানো। ওজন কমানো যায় কিসের মাধ্যমে? উত্তরটি হবে ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে। এরপর কতটুকু ওজন কমানোর মাধ্যমে ওভুলেশন শুরু হয়? 5 থেকে 7%। পরবর্তী প্রশ্নটি হলো নেতিবাচক মন্তব্য মনের উপর কেমন প্রভাব ফেলে? নেতিবাচক মন্তব্যের দ্বারা আত্মবিশ্বাস কমে যায় এবং হীনমন্যতা তৈরি হয়। এরপর বয়ঃসন্ধিকালে অজানা পরিবর্তনের প্রক্রিয়াকে ঘিরে কি কাজ করে? বয়ঃসন্ধিকালে অজানা পরিবর্তনের প্রক্রিয়াকে ঘিরে ভয় এবং উৎকণ্ঠা কাজ করে। এরপর কোন বয়সে আমাদের নিজস্ব ধ্যান ধারণা সৃষ্টি হয়? এখানে উত্তরটি হবে বয়ঃসন্ধিকালে। এরপর কোন সময় সব অভিজ্ঞতা মা বাবার সাথে শেয়ার করতে ইচ্ছা করে না? এখানে উত্তরটি হবে বয়ঃসন্ধিকালে। প্রতি 10 জনের মধ্যে কতজন ব্রণের সমস্যায় পড়ে? 8 জন। পরবর্তী প্রশ্নটি হলো ব্রণের সমস্যা কোথায় হতে পারে? ব্রণের সমস্যা হতে পারে মুখ, পিঠ ও হাতে। আর সবশেষ প্রশ্নটি হলো ব্রণ হলে কেমন সাবান ব্যবহার করতে হবে? ব্রণ হলে অল্প ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।